চলতি আইপিএলে দুরন্ত ফর্মে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ ব্যর্থ। ঘরের মাঠে পয়েন্ট তালিকার লাস্ট বয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হলো তাদের। প্রথমে ব্যাট করে 206 রান করেছিল বেঙ্গালুরু, সেই রান তারা করতে পারল না হায়দ্রাবাদ। 35 রানে ম্যাচ জিতলেন বিরাট কোহলিরা। চলতি আইপিএলে 6 ম্যাচ হারার পর জিতল বেঙ্গালুরু। হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপের কথা মাথায় রেখে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। শুরুটা ভালো করেন দুই ওপেনার কোহলি ও ফাফ, দ্রুত রান তুলছিলেন তারা, কিন্তু পাওয়ার প্লের মধ্যে আবার উইকেট হারায় বেঙ্গালুরু। 12 বলে 25 রান করে টি নটরাজনের বলে আউট হন ডু প্লেসি। প্রথম 5 ওভারে 5 জন বোলারকে নিয়ে বল করেন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন। 3 নম্বরে নামা উইল জ্যাকস এই ম্যাচে রান পাননি। লেগ স্পিনার মায়াঙ্ক মার্কান্ডের বলের গতি বুঝতে না পেরে 6 রান করে বোল্ড হন তিনি। পাওয়ার প্লের পরে রানের গতি কিছুটা কমে গিয়েছিল, সেখান থেকে দলকে টানেন 4 নম্বরে ব্যাট করতে নামা রাজত পাতিদার। মার্কান্ডের 1 ওভারে পরপর 4টি ছক্কা মারেন তিনি। 19 বলে অর্ধশত রান করেন পাটিদার, কিন্তু পরের বলেই আউট হন তিনি। আইপিএলের নিজের 100 ম্যাচে পাটিদারকে আউট করেন জয়দেব উনাদকাট। কোহলিও নিজের অর্ধশত রান পূর্ণ করেন, তারপরেই অবশ্য উনাদকাটের বলে 51 রানের মাথায় আউট হয়ে যান তিনি। বলের গতির হেরফের করছিলেন উনাদকাট, ফলে খেলতে সমস্যা হচ্ছিল বেঙ্গালুরুর ব্যাটারদের। মহিপাল লোমড়রকেও ফেরান হায়দ্রাবাদের বাঁহাতি পেসার। বেঙ্গালুরুর ইনিংসে 200 পার করার দায়িত্ব গিয়ে পড়ে ক্যামেরন গ্রিন ও দিনেশ কার্তিকের উপর। গ্রিন ভালো খেলছিলেন, ডেথ ওভারে ভালো বল করেছিলেন হায়দ্রাবাদের পেসাররা, বড় শট খেলার জায়গা দিচ্ছিলেন না। 19 ওভারে কামিন্সের বিরুদ্ধে হাত খোলেন বেঙ্গালুরুর দুই ব্যাটার, সেই ওভারে ওঠে 15 রান। তবে সেই ওভারেই কার্তিকের উইকেটও হারায় বেঙ্গালুরু। শেষ ওভারে নটরাজন দেন 12 রান। 20 ওভারে 206 রানে শেষ হয় বেঙ্গালুরুর ইনিংস। 37 রানে অপরাজিত থাকেন গ্রিন। 207 রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। প্রথম ওভারেই উইল জ্যাকসের বলে 1 রানের মাথায় আউট হন ট্রাভিস হেড। অপর ওপেনার অভিষেক শর্মা মারমুখী মেজাজে ছিলেন। 13 বলে 31 রান করে জয়স দেয়ালের বলে বড় শট মারতে গিয়ে ফেলেন অভিষেক। স্বপ্নীল সিংয়ের ফুল টস ব্যাটে লাগাতে না পেরে 7 রানের মাথায় ফিরতে হয় আইডেন মার্কারামকে। হেনরিক ক্লাসনকেও আউট করেন স্বপ্নীল। চলতি আইপিএলে প্রথমবার পাওয়ার প্লেতে 4 উইকেট হারালো হায়দ্রাবাদ। লক্ষ্য বড় হয় দ্রুত রান তোলা ছাড়া উপায় ছিল না হায়দ্রাবাদের। সেই চেষ্টা করতে গিয়ে নীতিশ রেড্ডি ও আব্দুল সামাদও আউট হয়ে যান। দলকে টেনে নিয়ে যাওয়ার সব দায়িত্ব গিয়ে পড়ে শাহবাজ আহমদ ও অধিনায়ক কামিন্সের কাঁধে। লড়াই থামায়নি হায়দ্রাবাদ, আগ্রাসী ব্যাটিং শুরু করেন কামিন্স। একের পর এক বড় শট খেলেন তিনি। ক্যামেরন গ্রিন বল করতে এসে নিজের প্রথম ওভারেই কামিন্সকে আউট করেন। 15 বলে 31 রান করে অধিনায়ক আউট হওয়ার সঙ্গেই হায়দ্রাবাদের জয়ের আশা শেষ হয়ে যায়। শাহবাজ আহমেদ ও ভুবনেশ্বর কুমার লড়াই করলেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত 20 ওভারে 8 উইকেটে 171 রানে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস। চলতি আইপিএলে এই প্রথমবার আগে ব্যাট করে ম্যাচ জিতল বেঙ্গালুরু।